আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2021 সালের দ্বিতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের প্রশ্ন চলে আসছে এবং উত্তর অতি শীঘ্রই চলে আসবে। তো এই প্রশ্নটি যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে না পারি বা ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝি, তাহলে আমাদের উত্তর করতে খুবই কঠিন হবে। এর জন্য প্রশ্নটির একটি সঠিক ব্যাখ্যা নিয়ে এবং এর কি ট্রান্সলেশন হতে পারে বা এটি কী বোঝাচ্ছে সেটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতেছি এটা হচ্ছে প্রশ্ন, তো আমি এটাকে একটু ভাগ করে সুন্দর করে সাজিয়ে এটার উত্তরগুলো বা এটা ট্রান্সলেশনগুলো খুঁজে বের করেছি, যে যাহাতে তোমাদের এই পুরো বিষয়টি বুঝতে সুবিধা হবে এবং অ্যাসাইনমেন্ট তোমরা খুবই সহজে করতে পারো। তো দেখো লেসন ফোরের আওয়ার ইথনিক ফ্রেন্ডস, এখান থেকে প্রশ্নটা বা এই অনুচ্ছেদটি আসছে। তো সাপোজ ইউ হ্যাভ এ ফরেন ফ্রেন্ডস হু ইজ ভেরি কিউরিসিয়াস টু নাও অ্যাবাউট দ্য ইথনিক পিপুল অফ ইয়ার কান্ট্রি। মনে করো তোমার একজন বিদেশি বন্ধু আছে, ইউ হ্যাভ এ ফরেন ফ্রেন্ড হু ইজ ভেরি কিউরিসিয়াস, যে তোমার দেশের মানুষদের সম্পর্কে জানতে খুবই আগ্রহী। ওকে, নাও প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল অন দেম, এখন তাদের উপর একটি তথ্য সমৃদ্ধ ফাইল প্রস্তুত করো। যেহেতু তুমি তোমার দেশের মানুষদের সম্পর্কে তাকে জানাবা, সে জানতে আগ্রহী, সেজন্য দেশের মানুষদের সম্পর্কে একটা ফাইল রেডি করতে হবে বা একটা তথ্য সমৃদ্ধ ফাইল তৈরি করতে হবে। ওকে, ইউ ক্যান টেল অ্যাবাউট দেয়ার ড্রেস, তুমি এই ভিতরে তুমি তাকে বলতে পারো দেয়ার ড্রেস অর্থাৎ তাদের পোশাক আশাক সম্পর্কে, ফুড কালচার, খাবার দাবার সম্পর্কে, স্পোর্টস সম্পর্কে মানে খেলাধুলা সম্পর্কে, এবং ফার্স্ট টাইম বা চিত্র বিনোদন সম্পর্কে 200 শব্দের একটি অনুচ্ছেদ তাকে উপহার দিতে পারো, ফলে সে তোমার দেশের মানুষ সম্পর্কে খুব একটা ভালো ধারণা পাওয়া যাবে। তো এই অনুচ্ছেদ বা এই ধারণা দেওয়ার জন্য তুমি ন্যারেটিভস একটা বিবরণী কিছু লেখবা বা কিছু বলবা, ইমেজ মানে চিত্র ব্যবহার করতে হবে, পিকচার ছবি ব্যবহার করতে হবে, টেবিলস ব্যবহার করতে হবে, যেন বিভিন্ন কিছু ভাগ ভাগ করার জন্য হতে হবে টেবিল ব্যবহার করতে হবে, অর ইনফরমেশন অ্যাজ নিডেড, এবং যে যে তথ্য ব্যবহার করা দরকার সবগুলো তথ্য ব্যবহার করে 200 শব্দের একটা অনুচ্ছেদ তাকে উপহার দিতে হবে, যেন সে তোমার দেশের মানুষ সম্পর্কে একটি কমপ্লিট ধারণা পায়। তাহলে ওভারঅল আমরা বুঝতে পারলাম যে আমার একজন বিদেশি বন্ধু আছে, সে আমার দেশের মানুষের সম্পর্কে আগ্রহী এবং দেশের মানুষ সম্পর্কে তাকে একটা কমপ্লিট তথ্য উপহার দিতে হবে, যেন সে দেশের সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল প্রশ্ন, তো অতি শীঘ্রই এর উত্তর নিয়ে হাজির হয়ে যাচ্ছি। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আশা করি যেভাবে প্রশ্নটি বুঝিয়ে পরিষ্কারভাবে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করলে সেভাবে এর সম্ভাব্য উত্তরও তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ।